নমস্কার আমি সম্রাট শুরু করছি বিশেষ অনুষ্ঠান ঠিকঠাক আমাদের সঙ্গে এই মুহূর্তে উপস্থিত আছেন তৃণমূল কংগ্রেস নেতা ফিরাদ হাকিম যাকে সবাই চেনেন ববি হাকিম হিসাবে ববিতা প্রথম প্রশ্ন যে আর লোকসভা নির্বাচন এবারের লোকসভা নির্বাচন তোমাদের কাছে কতটা টাফ বলে মনে হচ্ছে দেখো প্রত্যেক নির্বাচনই আমাদের কাছে টাফ তার কারণ আমরা কোনো লড়াইটাকে সহজ করে নিই না যদিও আমি জানি যে বাংলার জনসমর্থন এবার পুরোটাই তৃণমূল কংগ্রেসের পক্ষে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজ সরকারের উন্নয়ন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিশ্রুতি রক্ষা এগুলো বাংলার মানুষের একটা ভাবাবে বেগ বেগের সাথে জড়িয়ে বাংলার মানুষ এখন একটা উজ্জীবিত এবং তৃণমূল কংগ্রেসের সমর্থনে তারা রয়েছে কিন্তু তবুও যে কোনো ইলেকশন আমাদের কাছে একটা চ্যালেঞ্জ হয় আমরা আত্মতুষ্টিতে কখনও ভুগি না সেই জন্যে এই ইলেকশানটা আমাদের কাছে সমানভাবে গুরুত্ব আমরা নিশ্চিতভাবে ইলেকশনের যা যা পদ্ধতি মানুষের কাছে যাওয়া ক্যাম্পেইন করা আরও বেশি করে কি করে এলাকায় পৌঁছানো যায় সেইগুলো করা এক চুলো কোথাও আমাদের কোনো আত্মতুষ্টি নেই কোনো লেথার্জি নেই কিছু নেই একদম হান্ড্রেড এইখান থেকে একটা জিনিস যে বিভিন্ন সমীক্ষা বলছে যে বিগত তিন বছরে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্য সরকারের যে কাজ তাতে অনেক বেশি আসন এবার তৃণমূল কংগ্রেস আশা করতে পারে কিন্তু এবারে কিন্তু চতুর্মুখী নির্বাচন বহুদিন পরে বাংলায় চতুর্মুখী নির্বাচন হচ্ছে ভোট কাটাকাটিটা কিন্তু একটা বড় ফ্যাক্টর হতে পারে বলে তত্ত্ববিজ্ঞ মহল মনে করে আমি আমি যেটা বলতে চাই তৃণমূল কংগ্রেসের যে ভোট ব্যাঙ্কটা আমাদের প্রায় কোথাও তেতাল্লিশ কোথাও আটচল্লিশ এই ভোটটা কিন্তু আমাদের ধরে রাখতে হবে এবং এর আগে চতুর্মুখী নির্বাচন আমরা পঞ্চায়েতে করেছি আমরা পৌরসভায় করেছি চতুর্মুখী নির্বাচন আমরা দেখেছি এই ভোটটাকে কিন্তু আমরা ধরে রাখতে পেরেছি কোথায় হয় নিশ্চিতভাবে দুটো দল যেটা ভারতবর্ষের রাজনীতিতে একটা কংগ্রেস একটা বিজেপি বিজেপির যে ভোটটা কিছুটা বেড়েছে এই প্রচারের জন্যে একটা বিভিন্ন মিডিয়াতে প্রচুর টাকা মিডিয়াতে খরচা করে সোশ্যাল মিডিয়াতে খরচা করে একটা বিজেপির একটা হাইপ আনার চেষ্টা করে তাতে দু এক পার্সেন্ট ভোট বিজেপি নিশ্চিতভাবে বাড়বে কিন্তু সাথে সাথে আবার কংগ্রেসের এই দশ বছরে ইউপিএ সরকার তার এই এফডিআই তার জনবিরোধী নীতি তার এর জন্যে কিন্তু আবার অনেকটা ভোট কমেছে তাহলে আধ পার্সেন্ট যে ভোটটা কংগ্রেসের থেকে বিজেপি যাবে এবং বিজেপির যে ভোটটা যায় এটা আমার নিজের ব্যক্তিগত মত সেটা শুধু তৃণমূল কংগ্রেসের ভোট নয় বা জাতীয়তাবাদী ভোট নয় হ্যাঁ নিশ্চিতভাবে কংগ্রেস যদি খুব বেশি ভোট নেয় সেটা তৃণমূল কংগ্রেস কিন্তু বিজেপির যে ভোটটা সেই ভোটটার মধ্যে কিন্তু সিপিএমেরও ভোটের ভাগ আছে সুতরাং বিজেপির উত্থানের সাথে তৃণমূলের চিন্তা করার কিছু নেই কারণ সিপিএমেরও একটা সমান ভাগে ভোট তার সেটা কিন্তু ওখান থেকে কাটে যদিও তোমরা বলছো চতুর্মুখী কিন্তু বাংলার বুকে আমরা এটা মানতে রাজি নই যে চতুর্মুখী নির্বাচন কারণ বাংলার বুকে দুটো দল একটা তৃণমূল কংগ্রেস একটা সিপিএম বা লেফট এই দুটো দলের মধ্যে লড়াই সুতরাং তৃণমূল কংগ্রেসের যে ভোট সেটা ইন্ট্যাক্ট রেখেও আমরা চেষ্টা করব সবসময় যে আরও বেশি করে পার্সেন্টেজ অফ ভোট দেবে কারণ বাংলার মানুষ এখন আজকে কিন্তু তৃণমূল কংগ্রেস ছাড়া সামনে আর তার কিছু নেই একজন পলিটিশিয়ান হিসেবে তোমার কাছে যেটা প্রশ্ন সেটা মানুষও যেটা মানুষের কাছে বিভিন্ন কথা বলে যেটা মনে হচ্ছে যে একটা লোকসভা নির্বাচন এটা পঞ্চায়েত নয় এটা বিধানসভা নয় একজন পিওর পলিটিশিয়ান যাওয়া লোকসভাতে আইনসভাতে এবং একজন অভিনেতা কিংবা এই ধরনের গায়ক ফুটবলার যাওয়া দুজনের কাজের প্যাটার্নটা কি সমান হতে পারে কখন চিরকালই ভারতবর্ষের গণতন্ত্রের শুধু পলিটিশিয়ান যারা ফুল টাইম পলিটিশিয়ান তারা কিন্তু যায়নি ভারতবর্ষের বল গণতন্ত্রের চিরকাল জওহরলাল নেহরুর থেকে শুরু যদি করো তাহলে ব্যাজিস্টারি ছেড়ে দিয়ে জওহরলাল নেহরু ব্যাজিস্টারি ছেড়ে দিয়ে আমাদের মহাত্মা গান্ধী ব্যাজিস্টারি ছেড়ে দিয়ে চিত্তরঞ্জন দাস রকম কিন্তু ভারতবর্ষের গণতন্ত্রে কিন্তু অনেক লোক এসছে যারা ব্যাজিস্টার আমাদের ডাক্তারি ছেড়ে দিয়ে বিধানচন্দ্র রায় বা আরও যদি তুমি দক্ষিণে যাও তাহলে চিরকালে কিন্তু অভিনেতারা তারা কিন্তু এসছে যেরকম ধরো এ এন বলো বা তোমার আমাদের রামাকৃষ্ণনকে বলো বা জয়ললিতা বলো এরা সবাই কিন্তু সিনেমার থেকে উঠে এসে তারপর দেশের নেতৃত্ব দিয়েছে একটা প্রফেশানে থাকলে সে দেশের নেতৃত্ব দেবে না পলিটিশিয়ান হতে পারবে না পলিটিশিয়ান কিছু আছে নিশ্চিতভাবে যারা আমিও তো পলিটিশিয়ান ফুল টাইমার কিন্তু আমিও তো রোজগার করে করি একটা আমার ছোট ব্যবসা দিয়ে তাহলে একটা ব্যবসাদার যদি হতে পারে যদি একটা জজ হতে পারে একটা ব্যাজিস্টার হতে পারে একটা ডাক্তার হতে পারে তাহলে একটা অভিনেতা হতে ক্ষতিটা কী আছে সবাইকেই চান্স দেওয়া দরকার সে চান্স দিয়ে এলো যে যে ফিল্ডে পপুলার সেই পপুলারিটিটাকে কাছে লাগিয়ে ভোটটা নিশ্চিতভাবে যেতে কিন্তু তারপরে তার কাজটা হচ্ছে যে মানুষের যে সেবা করতে পারবে মানুষের কথা বলতে পারবে সে থাকবে যে মানুষের কথা বলতে পারবে না সে হারিয়ে যাবে সেটা হচ্ছে যে ফেডারেল ফ্রন্ট মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ডাক দিয়েছেন এই ফেডারেল ফ্রন্টের কতটা আশাবাদী তোমরা যে ফেডারেল ফ্রন্ট এবার এটা আমরা দেখো এটা চিরকালই তুমি যদি দেখো এনডিএ দেখো বা ইউপিএ দেখো চিরকালই কিন্তু একটা ফ্রন্ট হয়েছে এটার মধ্যে তা কি একটা বড় দল অনেকগুলো সিট নিয়ে যার যাদের প্রেজেন্সটা অল ইন্ডিয়া আছে তারা লিড দিয়েছে তারপরে যেরম আগের ইউপিএ সরকারের সেকেন্ডটাই আমরা ছিলাম উনিশটা নিয়ে আর কেউ ছিল না কুড়িটা নিয়ে তো ফেডারেল ফ্রন্টে আমি যদি বড়োকে ছড়িয়ে দাও একজন বড় করাপশানের চার্জে রয়েছে আরেকজন একজন বড়ো নয় কমনাল ফেস এই দুটোকে যদি আমরা সরিয়ে দিই তাহলে যে ফ্রন্ট নিয়ে ইউপিএ চলে যে ফ্রন্ট নিয়ে এনডিএ চলে সেই ফ্রন্ট নিয়ে আমরা চললে অসুবিধাটা কী আছে যদি সবাই মিলে বলে ঠিক আছে আমরা এতদিন এদের করেছি এদের করেছি এবার আমরা নিজেরা বসে করি যে আমাদের মধ্যে দিয়ে প্রধানমন্ত্রী আমাদের মধ্যে রাষ্ট্রপতি করে দেশ চালানো সবসময় বিজেপি নেতৃত্বে থাকলেই দেশ চলবে বা কংগ্রেস নেতৃত্বে থাকলেই দেশ চলবে এটা আমি মানতে রাজি নি দেশ দেশের মানুষ যাদের প্রতিনিধিত্ব দেবে তারা মিলে যদি ঠিক মতন করে তাহলে দেশটা চলবে দলের কর্মীদের কাছে যারা এই নির্বাচনে গ্রাসরুটে কাজ করবে তাদের কাছে দলের কি বার্তা দেওয়া হচ্ছে দেখো আমাদের দলের বার্তা হচ্ছে যেরকম মোহাম্মদের শিক্ষা হচ্ছে মোহাম্মদের জীবন যেরকম আমাদের দলের যে তুমি যদি এ বলো আমাদের দলের যে নীতি আমাদের দলের যে সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে তার চলা তার ফেরা তার এ সেটাই কিন্তু আমাদের নীতি আমাদের নিশ্চিতভাবে আমাদের বড় বাদ বড় থিসিস মাওবাদ মার্কসবাদ কি অন্য সে বাদ নেই কিন্তু আমাদের ফর দ্য পিপল বাই দ্য পিপল টু দি পিপল আমরা মানুষের জন্য মানুষের হয় মানুষের হয়ে সিম্পল আমাদের দলের কাজ হচ্ছে আমাদের দলের কর্মীরাই মানুষের সাথে যোগাযোগ রাখে এটা মমতা বন্দ্যোপাধ্যায় শিখিয়েছেন এবং সেটা নিয়ে রয়েছে সততা আমাদের দলের মানুষের সাথে থাকা নিষ্ঠা নিয়ে দেশ গড়ার কাজ করা এটা আমাদের দলের কর্মীরা সবাই জানে তাদের কাছে এই বার্তাটা রয়েছে এবং সেইটা নিয়েই কিন্তু তৃণমূল কংগ্রেস জিরো কারণ আমাদের কাছে মাসেল পাওয়ার ছিল না আমাদের কাছে মানি পাওয়ার ছিল না কিন্তু আমাদের কাছে যেটা ছিল বা মমতা বন্দ্যোপাধ্যায় যেটা করতে সক্ষম হয়েছে সেটা হলো মানুষের সমর্থন সেই মানুষের মাঝখানে থেকেই আমরা আগামী দিনে ভারতবর্ষকে সার্ভ করার দিকে তাকিয়ে আছি তোমাকে অনেক অসংখ্য ধন্যবাদ